আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে ইউটিভি লাইভ থেকে এই ঘুরে দাঁড়ানোর গল্প এই অনুষ্ঠানটা আমরা সম্প্রচার করে থাকি। আমাদেরই এই ফাউন্ডেশনে যারা আমাদের উদ্যোক্তা হয়েছেন তাদের গল্পগুলো মূলত সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য, তাদেরকে আরও একটু ইন্সপায়ার করার জন্য, আরেকটু প্রমোট করার জন্য এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এবং আমরা যে এক একটা ব্যাচে 90 দিন করে যে প্রশিক্ষণ দিচ্ছি উদ্যোক্তা হওয়ার জন্য, সেটারও একটা ইম্প্যাক্ট কতটা তৈরি হয়েছে, কতটা সেখান থেকে তারা নিয়েছেন, কতটা ধারণ করেছেন, কতটা বদলে গেছেন। এবং যারা নতুন আসছেন তাদের জন্য একটা বার্তা, সেটা হচ্ছে আপনি যখন এরকম করে ঘুরে দাঁড়াবেন, আপনার গল্প এরকম আমাদের ফর্মাল হট সিটে এসে আপনাকে বলার, সারা পৃথিবীকে শোনানোর, সারা বাংলাদেশকে শোনানোর একটা সুযোগ তৈরি করে দিব। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে একটা ব্যাপক ব্র্যান্ডিং এর সুযোগ তৈরি হয়। যারাই আসেন আমি দেখেছি তাদের পরবর্তীতে তাদের ব্র্যান্ডিং, তাদের সেল, তাদের অবস্থান অনেক পরিবর্তন হয়ে যায়। সো সেটাই আমাদের মূলত উদ্দেশ্য, এবং সেরকম উদ্দেশ্য নিয়ে আজকে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যারা বেশ ভালো কাজ করছেন বিজনেস নিয়ে, তাদেরকে আমরা আজকে পরিচয় করে দেব। আমাদের সঙ্গে আছেন দিশা, ঢাকার মেয়ে, এবং আমাদের সঙ্গে আছেন আসাদুল ইসলাম, যিনি নওগাঁর সন্তান। আজকে ওনাদের দুজনেরই গল্প শুনবো ইনশাল্লাহ, এবং আমি মনে করি আপনারা দুজনেই ভালো আছেন। তাদের জন্য আজকে আপনি একটা উদাহরণ হয়ে থাকবেন। সো আপনার গল্পটা ডিফারেন্টলি, এই গল্পগুলো আসলে শোনানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যারা গল্পগুলো শুনবে আপনাদের থেকেও তারা অনুপ্রেরণা নেবে যে আপনি পারলে তারা কেন পারবে না। সো দিশার গল্প শুনতে চাই, উদ্যোক্তা হওয়ার গল্প, এবং এই ফাউন্ডেশন আসলে আপনাকে কতটা সাহায্য করেছে উদ্যোক্তা হওয়ার ব্যাপারে, বা কি শিখেছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার এই উদ্যোক্তা হওয়ার গল্প আসলে একটা মিরাকল বলা যায়। আমি কখনো ভাবি নাই যে আমি বিজনেস করব বা আমি উদ্যোক্তা হব। আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে খাদ্য পুষ্টি বিজ্ঞান বিভাগে। তো আমার বরাবরই ইচ্ছা ছিল আমি এমন একটা প্রফেশনে চলে যাব অ্যাজ এ ডায়েটিশিয়ান হিসেবে বা নিউট্রিশনিস্ট হিসেবে। তারপর আমার বিসিএসের পেছনে অনেকটা বড় জার্নি, অনেকটা সময় পাস করা, তারপর শিক্ষকতা পেশাকে গ্রহণ করা, এবং এটাকে কন্টিনিউ করতে করতে দেখা গেল যে আমার শিক্ষকতা প্রফেশনে আমাকে শাড়ি নিয়ে অনেক বেশি কাজ করতে হয়। মানে হচ্ছে আমাকে অলমোস্ট 5 ডে আর 6 ডে শাড়ি পরতে হয়, কারণ আমার এখানে ফর্মাল একটা লুকের ব্যাপার থাকে। তো এই জিনিসটা আস্তে আস্তে যখন আমি করছি, আমার মধ্যে একটা জিনিস হিট করে গেল যে আমি এটা নিয়ে কাজ কেন করছি না। আমার মাথায় এমন কিছু আইডিয়া আসে যেটাতে মনে হয় যে আমি আরও অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারবো। আমার এই আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করলে আমি অনেক কিছু বের করতে পারবো, এবং সে থেকেই আসলে আমার উদ্যোক্তা হওয়ার গল্পটা। ভেরি গুড। তো সেইখানে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন কোথায় এসে আপনাকে স্বপ্নটাকে আরও বেশি জোরালো করতে সাহায্য করে দিল? স্যার, এই যে আমাদের এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, আমার যখন আমি উদ্যোগটা গ্রহণ করেছিলাম অনেক এলোমেলো ছিল আমার সব কিছু। যেমন আমি প্রোডাক্ট নিচ্ছি, আমি যেহেতু জামদানি নিয়ে কাজ করছি, আমি তাঁতি ভাইদের সাথে কথা বলছি, বাসায় প্রোডাক্ট আনছি, অনলাইনে সেটাকে শো করছি, কিন্তু এই যে কোন স্টেপ নিয়ে আমি আগাবো আমি ঠিক এলোমেলো অবস্থায় চলে আসছি। তো তখন মনে হলো আমার এমন কিছু একটা দরকার, আমি শিখবো বিজনেসটা, আমার শেখা দরকার আগে, কারণ আমরা তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, আমি পুরোটাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। সো আমার হচ্ছে বিজনেসটা আগে শিখতে হবে। এরকম করে স্যার স্ক্রল করতে করতে আপনার একদিন ভিডিওটা আমি পেয়ে যাই। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে আচ্ছা স্যার এত সুন্দর করে বলছেন, তো সেক্ষেত্রে এটা আসলে কি, কোথা থেকে? তো ওখান থেকে স্যার সার্চ করতে করতেই আমি আসলে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মেম্বার হয়ে যাই। মানে আমার জার্নিটা এইভাবে একটা মিরাকল থেকে আসা, এবং তার কিছুদিন পরে আমি দেখি যে 90 দিনের একটা সেশন চলছে, আমি 25তম ব্যাচে পার্টিসিপেট করি,
তারপর দেখলাম যে এত ভালো ভালো ভাইয়া আপু ওরা এত সুন্দর করে আমাকে গ্রহণ করেছে, আমাকে শেখাচ্ছে। তো এই প্ল্যাটফর্মটা আমার জন্য স্যার অনেক বড় একটা হেল্প আর কি। অসাধারণ। আপনি শিক্ষকতা করছেন এবং একই সঙ্গে এই শাড়ি নিশ্চয় আপনার নিজের পরা? মাশাআল্লাহ, অসাধারণ, খুবই সুন্দর শাড়িটা, মাশাআল্লাহ। সো আপনি শিক্ষকতা করছেন, পাশাপাশি আপনি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। যারা এরকম দ্বৈত প্রফেশন দুইটাই করতে চায়, এটা চাকরিও করলো বা ঘরে বসে আছে কিছু করছে না পাশাপাশি, এরকম তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? মানে আসলে চাইলে তো করা যায়, যেমন চাইলে করা যায় স্যার, কিন্তু অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হয় স্যার এটার পেছনে। দুটোকে সমান তালে যদি আমি রাখতে চাই, কারণ আমি একটাকে রেখে আরেকটা করব না, আমাকে দুটোকে বেস্ট ওয়েতে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে স্যার আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। আপনার একটা কথা আছে স্যার, 9টা 5টার মধ্যে আমরা যেন না থাকি, এবং এক্স্যাক্টলি আমার ঘুম থেকে উঠতে হয় 5:30টার সময়, আমার কলেজে আসতে হয় 7টায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে 12:30 পর্যন্ত আমি কলেজে থাকি, তারপর আমাকে বাসায় গিয়ে একটা মেয়ে মানুষের অনেক কাজ করতে হয় স্যার। সো ওসব করার পর আমার বিজনেসে সময় দিতে হয়, এবং পরিশ্রমটা এখানে স্যার প্রচুর। এছাড়াও স্যার আমি শুক্রবার যে সময়টা পাই, তাঁতি ভাইদের সাথে গিয়ে আমাকে কথা বলতে হয়, হ্যাঁ, তাদেরকে ডিরেকশন দিতে হয়। ওই একটা শুক্রবারে স্যার আমি হচ্ছে নারায়ণগঞ্জে যাই, প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরি, তাঁতি ভাইদের সাথে কথা বলি, কাজ বুঝি, হ্যাঁ, আমার কি কাজটা আছে সেটাকে ভালো করে বুঝিয়ে দেই। হ্যাঁ, এনারা আবার দেখা যায় যে হচ্ছে একটু বুঝিয়ে দিলে সেই কাজটা আরও বেশি মনোযোগ দিয়ে করে। সব কিছু মিলে স্যার একটা হারকিউলিয়াস টাইমের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। একটা কথা বলা হয় মেয়েদের ক্ষেত্রে, প্রায়ই আমি শুনি, সেটা হচ্ছে যে পরিবারের সাপোর্ট ব্যবসা করতে গেলে কেউ কেউ বলেন পান না। আপনি কতটা পেয়েছেন? নিশ্চয়ই পেয়েছেন, যার নাহলে করতে পারতেন না, বা যদি না পেয়ে থাকেন সেটা কীভাবে ওভারকাম করেছেন? স্যার আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমি বলবো আমি পরিবারের সাপোর্ট ফুললি পেয়েছি। আমার হাজবেন্ড আমার সাথে এসেছেন, সে অলওয়েজ আমার সাথে এটাতে আছেন, এবং আমার শ্বশুর শাশুড়ি ওনারা হচ্ছে শুধু প্রথমে বলেছিল যে তুমি পারবে মা, হ্যাঁ, তো আমি বললাম যে বাবা একটু দেখেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে দেখা গেল যে তারা মানে এই জিনিসটা যখন শুনলো স্যার, আমি যখন পণ্য প্রদর্শনী করলাম, আমি যখন হচ্ছে 6ষ্ঠ মহাসম্মেলন কেন্দ্রে গেলাম, তাদেরকে যখন দেখিয়েছি যে বাবা মা দেখো আমার এই ছবিগুলো, হ্যাঁ, আমার পণ্য প্রদর্শনীর যে এটা, তারা খুবই ইন্সপায়ার্ড। এবং সত্যি কথা বলতে তারা বললো যে অসুবিধা কি, তোমার একটা প্রফেশন আছে, তুমি একটা পরিচয়ে আছো, তুমি আর একটা পরিচয়ে আসছো, এবং আপনার একটা কলেজে শিক্ষকতা করেও আপনি আরেকটা প্রফেশনটাকে উদ্যোক্তা বা ব্যবসা করার যে জায়গাটা ধরে রেখেছেন, আমি তো মনে করি অসাধারণ। আপনি কি একটু বলবেন, যেহেতু আপনি একজন শিক্ষক, যেসব পরিবারে এটা মানে বাধা দেয় বা অনেক সময় মেয়েদেরকে মনে করে তুমি কি পারবা কি না, বা সামাজিক পরিবেশ বা সব কিছু মিলে সিকিউরিটি, তাদের জন্য আপনার কি বলার আছে? তাদের জন্য বলার আছে যে একটু সহ্য করে স্যার, একটু পরিশ্রমটাকে করে একটু দেখিয়ে দেওয়া যে আমি পারি, আমি পারি, হ্যাঁ আমি পারি। শুরুতেই হচ্ছে তর্ক করা যাবে না, সহ্য করে এটাকে হচ্ছে পরিশ্রমের মাধ্যমে দেখিয়ে দিতে হবে, দু একটা সাকসেসকে সামনে তাদের শো করতে হবে। এবং এটার জন্য স্যার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন খুব ভালো একটা প্ল্যাটফর্ম, আমি এটা মনে করি। থ্যাংক ইউ। আমরা আপনার আরও স্বপ্নের কথা শুনবো এবং আপনার প্রোডাক্ট দেখবো, আমি জানি আপনি প্রোডাক্ট নিয়ে আসছেন। আসাদ, আপনার কাছে আসতে চাই, আমি জানি আপনি খুবই ভালো ব্যবসা করছেন বর্তমানে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। এবং আপনার যে পোর্টফোলিও আমি দেখেছি, আলহামদুলিল্লাহ, অনেক কিছু নিয়ে, ই কমার্স থেকে শুরু করে অনেক কিছু নিয়ে আপনি কাজ করছেন। একটু আপনার পেছনের গল্পটা শুনতে চাই, যেটা অনেকের জন্য হয়তো ইন্সপায়ারিং হতে পারে, যে কীভাবে আপনি শুরু করলেন। থ্যাংক ইউ স্যার প্রশ্ন করার জন্য আপনাকে। প্রথমেই নিজের বলা মতো গল্প ফাউন্ডেশনের সকল ভাই বোনদের, বিশেষ করে 64 জেলা, 492টি উপজেলা এবং 50টা দেশের যে সকল ভাই বোনেরা এখন দেখতেছেন, সকলকে বিশেষ বিডির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার উদ্যোক্তা হওয়ার পিছনে 2016 সাল, যদিও আমার ব্যাকগ্রাউন্ড, আমার বাবা একজন বিজনেসম্যান, উনি প্রথম শ্রেণীর কন্ডাক্টর, তো ছোটবেলা থেকেই ওনাকে বিজনেসগুলো দেখতাম, প্ল্যানিং, মানে সে আমাদের সময় দিত না। মানে আমি আমার বাবাকে দেখছি, যারা বিজনেস করে মনে করে কি যে অনেক সহজ, বাট না, কারণ দেশ বিদেশ অনেক কষ্ট, এমনকি দেখা যাচ্ছে কি যে আমরা 1 সপ্তাহ তাকে দেখতে পাই নাই, ঠিক আছে, কারণ এগুলো ছিল রড ব্যবসা, তারপর ইট ভাটা, তো ওইগুলো দেখা যাচ্ছে কি যে বাবার সাথে থাকতে থাকতে আমারও ভালো লাগে কাজ শুরু করে দেয়, কিন্তু বাবা তো ওখানে চায় না।
তো আমার অনেক স্কুলের জন্য চেঞ্জ করা লাগছে, বিশেষ করে প্রায় 10-12টা স্কুল আমি চেঞ্জ করছি। তো বাবা ধরে নিয়েছে যে বিজনেস হবে না, কিন্তু আমার সব সময় পড়ালেখা বাদ দিয়ে খালি বিজনেসের প্ল্যানিং ঘুরত। হ্যাঁ, কিন্তু মানে বাবা সাপোর্ট দিত না, বাবার কথা কি যে তুমি আগে পড়ো তারপরে পরে সাপোর্ট দেবো। তো আমার মা আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমি ভাগ্যবান সৃষ্টিকর্তার পর কি যে আমার মা প্রতিটা ক্ষেত্রে আমাকে সাপোর্ট দিয়েছে, যার কারণে আজকে আমি এ পর্যন্ত এসেছি। এবং শুধু দেশে না বিদেশেও আমার আজকে বিশ্বাস বিডি আলহামদুলিল্লাহ মোটামুটি জায়গা করে নিয়েছে, সামনে আরও করবে। তো আমার মা আমাকে প্রতিটা ক্ষেত্রে সাপোর্ট দিয়েছে। তো মার একটা কথা ছিল কি যে বাবা তুমি যেটাই করো না কেন স্যার আপনার মতো কি যাকে প্রথমে ভালো মানুষ হতে হবে, সাথে যেটা করবে তুমি পারলে মানুষের উপকার করবা কিন্তু কার ক্ষতি করবা না। আমি যেন পৃথিবীতে একটা জিনিসই চাই, কেউ যাতে তোমার দ্বারা কোনো ক্ষতি সাধন না হয়। আমার মা এখনো বলে কি যে আমি 800 কোটি মানুষ আছে বা 900 কোটি মানুষ আছে, তার মধ্যে তুমি যদি উনি পারে। আমার অনেক সময় ডিপ্রেশন হিউজ পড়ছে, যেমন আমি একটা সময় 2-3 কোটি টাকা লস খাইছি, আবার এমনও আছে কি যে বছরে আবার 10 কোটি টাকাও কামাই করছে। তো এই যে জিনিসগুলোতে বিশেষ করে আমার মা যে সাপোর্টটা দিয়েছে, আমার পার্সোনাল লাইফ, আমার যে পার্সোনাল ট্রেনার জিমের মেন্টালি ফিজিক্যালি মানে অন্যরকমের, তো সেই জায়গা থেকে একটা মায়ের কিন্তু অবদান, বিশেষ করে মা এবং বাবা, এর কোনো বিকল্প নেই, বিকল্প নেই। মানে সৃষ্টিকর্তার যে রহমত, আমি কোভিড এর মধ্যে আমার মায়ের মা একবার বললো মা এই অবস্থা, আমি তো বিজনেস এই প্রবলেমে আছি, তো কি করবো, বিল টিল তো বন্ধ। আমি যেহেতু আমার আরেকটা পরিচয়, আমি ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, আমার বাবার পর ওই বিজনেসও দেখি দেন ব্যক্তিগতভাবে, আমার নিজেরও কোম্পানি করে ফেলছি 21 সালে। তো বললাম কি যে বিল তো বন্ধ হয়ে গেছে PW, তারপর হচ্ছে শিক্ষা অধিদপ্তরে, কিন্তু আমার লোকজন তো আছে। মায়ের একটা কথা যে তুমি কি করবে আমি জানি না, কিন্তু তোমার সাইডে যে তোমার অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে তোমার ইঞ্জিনিয়ার যতগুলো লোক আছে প্রত্যেকের টাকা যেন ঠিক মতো পায়। তুমি দরকার হলে খাবা না, কিন্তু ওদের টাকা মানে খাবার টাকা ঠিক মতো যেন চলে যায়। স্যার আমি অবাক হয়ে গেলাম কি যে আমার মা আমাকে এই কথা বলছে। পরে আমি তো ওটা দিলাম, সাথে আমার যে ফ্ল্যাট ছিল মিরপুর 12-তে আমি ওটাও বিক্রি করে দিলাম। দিয়ে মনে করেন এটা আজকে যে সকল ভাই বোনেরা আছে আমি সবাইকে একটুকুই বলবো যে মানে ওই যে দাওয়াতে এমনিতে আমি আগে থেকে দিতাম, ওই সময় আমি পুরা নওগাঁ এবং আমার যেগুলো স্টাফ আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই ধন্যবাদ, প্রায় 150-200 জন আমি আমার ফ্ল্যাটে বিক্রি করে ওই টাকাটাও দিয়ে দিচ্ছি, মানে যতটুকু পারি আমার ব্যক্তিগত থেকে আমি এগুলো দিয়েছি, এমনকি আমার বিজনেসের অনেক মেশিনও বিক্রি করে দিয়েছি। কারণ ওই সময় স্যার এমনও আছে আমার চোখের সামনে, আপনার হচ্ছে মরে যাচ্ছে তার কাফনে কাপড় কেনার টাকা ছিল না, আমি নিজে কার নিয়ে গেছি আমার কারটাও বিক্রি করে দিয়েছি, তারপরে খাবার নাই, রিক্সাওয়ালা মানে পুলি ওই সময় তো আমাদের অনেক মানে খুব ক্রিটিক্যাল সময় দেখছি, তো আমার অনেক খারাপ লাগা কাজ করছে, কারণ ওই সময় সৃষ্টিকর্তা আমাকেও টাকা দিয়েছিল, আমার কাছে টাকা ছিল। তো ওই সময় থেকে আমার মানে আমার মাকেও বললাম, মার কাছে শেয়ার করলাম, মা বলতেছে দিয়ে দাও তুমি যা দিবা এর থেকে সৃষ্টিগত তোমাকে আরো ডবল দেবে, সময় বদলাবে। হ্যাঁ, তো আলাদা, কারণ আমি তো নিজে প্রবল, আমার 2-3 কোটি টাকা ধরা খেয়ে আমার প্রায় আমি তো শেষ ডিপ্রেশন, পরে ওই জায়গা থেকে আবার ফিডব্যাক মেন্টালি মানে ঠিক হলাম, পরে আবার আল্লাহ সৃষ্টিকর্তা দিল, এখন আবার মা বলতেছে কি না তুমি মানবতার কাজে লেগে যাও দাও, কারণ আমি না আমার তো এগুলো বিজনেসের, আমি অন্যদিকে মানে IT সেক্টর করব, এই জন্য আমি প্ল্যানিং করে 10 কোটি টাকা রেখে দিয়েছি বা ফ্যাক্টরি করব। তো আমার মা এখান থেকে বললো যে না দিয়ে দাও, আমি দিয়ে দিয়েছি চোখ বন্ধ করে নিজের সব কিছু ছেড়ে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর অশেষ রহমতে মায়ের দোয়ায় বা আমার সাথে যেগুলো আছে 100 বিঘার মতো আমি প্রায় আমি বাগান করেছি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যেখানে 16 বিঘাই আমার নিজস্ব, তো এখানে আলহামদুলিল্লাহ। যে আমি বলি মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না, একটা কথা আমি সবসময় বলি। আপনি তো ডাইভার্স বিজনেস করেছেন, বিভিন্ন মানুষের সাথে মিশেছেন, একটা বড় কয়েকটা প্রতিষ্ঠান চালান, আপনার অনেক কর্মী আছে, এই ফাউন্ডেশন থেকে নিজের বলার মতো একটা গল্প থেকে আপনি কি শিখেছেন? ধন্যবাদ স্যার। স্যার এটা আপনাকে মানে কিভাবে যে ধন্যবাদ দিলে তো ছোট হয়ে যাবে, কোটি কোটি শুক্রিয়া আপনাকে। বিশেষ করে এই ফাউন্ডেশনটা স্যার যে আমাকে যে নিয়ে আসছে, আপনার তো ভিডিও দেখছি, ধন্যবাদ দিয়ে আমাদের জেসমিন আপু মিরপুরে, তারপরে হচ্ছে সারিয়া ভাই, তো ভাইদের সাথে সারিয়া ভাইয়ের সাথে আমার এমনিতে একটা বন্ধুত্ব সম্পর্ক বিজনেস রিলেটেড বা আদার্স ছিল, তো ভাইয়া আমাকে নিয়ে আসলো। উনি 19 সাল থেকে বলতেছিল, বাট আমার ব্যক্তিগত বিজনেসের কাজের জন্য আমি সময় দিতে পারতেছিলাম না, বাট আমি ভিডিও দেখতাম স্যার আপনাকে, আমি মন থেকে প্রত্যেকটা যতটুকু সময় পাই বিজনেসের আপনার ভিডিওর সাথে এলন মাস্ক থেকে শুরু করে বড় বড় যাদের আমি ফলো করি ওদের দেখি। তো নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যে সকল ভাই এবং বোনেরা আছে খুব কোঅপারেশন করে, এবং দেখি কি যে প্রত্যেকটার মধ্যে ট্যালেন্ট আছে, তারা যদি চায়, এটা আমি সকলের উদ্দেশ্যে বলবো কি যে আসলে এভরিথিং ইজ পসিবল, মানুষ যদি মন থেকে কোনো কাজ
চাই যে আমি এটা করবো, স্যার এটা পসিবল? যেমন আপনি এটা করেছেন 12 লক্ষ, না আমি চিন্তা করলাম আমার র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে যেটা বলতেছে আগামী 5-6 বছর পর এটা ইনশাল্লাহ 1.5 কোটি বা 2 কোটি হয়ে যাবে। কিন্তু স্যার আপনি, আমি যেটা মনে করি মানুষ বেঁচে থাকে কিন্তু তার কর্মে, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমাকে একটা সময় যে মানুষগুলো অনেক গুমনাম করতো, কে যে অমুকে টাকা মেরে খেলো বা এটা করলো, এত টাকা ঋণ এসে আমার বাবার যে সম্পত্তি আছে আলহামদুলিল্লাহ আমার 2-3টা জেনারেশন চলে যাবে, আমি কিন্তু ওগুলোতে হাত দিই নাই। আমার বাবা আমাকে অনেক হেল্প করছে শুরুতেই, তো বাবার অবদান অনেক। কিন্তু তারপরও যে আমি ঘুরে দাঁড়াইছি এই আপনার এই প্ল্যাটফর্মে, অনেক কিছু আমি নিয়েছি, যেমন স্কিলগুলো আমি শিখতে ভালোবাসি স্যার, আমি যেখানেই হোক, এই ফাউন্ডেশন হোক আর বিদেশি যে স্কিলগুলো হোক, যদিও আমার সময় হয় না কিন্তু যতটুকু পাই, কারণ আমি বিশ্বাস করি প্রতিদিন 24 ঘন্টা আমার কাছে যে সময় আপনার কাছে সে সময় 1440 মিনিট 86,400 সেকেন্ড, তো এই টাইমগুলোকে আমি 86,400 সেকেন্ড মানে টাকাকে কনভার্ট করি, কারণ আমার 1 সেকেন্ড চলে যায় মানে 1 টাকা চলে যাচ্ছে আমার জীবন থেকে। তো আমি এই টাকা মানে সেকেন্ডগুলোকে কীভাবে আমার উন্নত মানের কাজ করতে হবে, বেশি করে আমি আমার কোম্পানি তো এটা কাজে লাগাই সাথে মানুষের জন্য যাতে কাজ করতে পারি, এই জন্য আমি বিভিন্ন পরিকল্পনা, ফাউন্ডেশন আমার ব্যক্তিগত, আমার এলাকায় নিজে এগুলো আমি করি স্যার। অসাধারণ। আপনার কথার মধ্যে যে জিনিসটা বারবারই আসছে বা আমি আপনার কিছু লেখা পড়ছিলাম সেখানেও আসছে, সেটা হচ্ছে আপনি সবসময় মানবিক মানুষ হিসেবে নিজেকে তৈরি করার ব্যাপারে আপনার মধ্যে একটা মূল্যবোধ কাজ করেছে, এটা হয়তো আপনার মায়ের কারণে বেশি বেশি আপনি বলছিলেন। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানুষের বেড়ে ওঠার জন্য, ভালো করার জন্য, কারণ বিজনেসে আপস অ্যান্ড ডাউন্স থাকবে। আমরা হয়তো মনে করি যে বিজনেস বোধ হয় সবসময় লাভ হবে, এটা তো না, আসলে বিজনেসে আপস অ্যান্ড ডাউন্স থাকবে এবং ওই ডাউন টাইমে বিজনেসটাকে ধরে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা যে কোনো উদ্যোক্তার জন্য। এগেইন আমি আপনার স্বপ্নের কথা শুনবো এবং আপনার কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেগুলো নিয়েও একটু কথা বলবো, এবং যদি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে আসেন সেটাও দেখবো। তার আগে আমি একটু দিশা আপার কাছে আসতে চাই। শিক্ষক মানুষ, আমার খুবই ভালো লাগছে, শিক্ষকদেরকে আমি খুব শ্রদ্ধা করি এমনিতে একটু বেশি। আপনার স্বপ্নের কথা জানতে চাই, কোথায় নিজেকে, একটা তো হচ্ছে আপনি শিক্ষকতা করেন প্লাস এই একটা উদ্যোগ নিয়েছেন, আপনি একজন আধুনিক মানুষ, তো চিন্তার মানুষ, সেটাকে নিয়ে কোথায় দেখতে চান, কোথায় নিয়ে যেতে চান? স্যার আমার কোম্পানির নাম, আমার পেজের নাম হচ্ছে বেরং, এটা আমার শ্বশুর বাড়ির একটা নদীর নাম। ওকে ওকে। সো আমরা অনেকগুলো নাম যখন সিলেক্ট করেছি, অনেক নাম লিখেছি, মহানন্দা এটা সেটা, পরে কেটে 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 এইটাই ফিক্সড, আমি আমার হাজবেন্ড, ওকে বেরং। আমাদের স্বপ্নটা বেরংকে নিয়ে অনেক দূর পর্যন্ত স্যার, যে ওই যে বললাম আমার মাথায় এত আইডিয়া, আমি জাস্ট সময়ের অভাবে দুটোকে পাশাপাশি প্যারালালি রাখা এটা অনেক টাফ একটা কাজ। সো সেক্ষেত্রে আমি বেরংকে অনেকটা দূরে নিয়ে যেতে চাই, এবং আমার মাধ্যমে বা আমার এই কোম্পানির মাধ্যমে বা আমার এই উদ্যোগের মাধ্যমে যেন অনেকের কর্মসংস্থানের একটা সুযোগ হয় স্যার, বিশেষ করে মেয়েদের। যেমন রিসেন্ট আমার এক আপু, তো তার ফ্যামিলিতে কিছু ইস্যুস ক্রিয়েট হয়েছে, সেক্ষেত্রে আমি আপুকে বললাম যে আপু তুমি কি কাজ পারো, তো সেক্ষেত্রে সে বললো যে আমি টেইলরিংটা ভালো পারি। আমি বললাম যে আপু তুমি আমার ইয়েতে আসো, আমি তোমাকে কাজ দিব। সো আপুর সাথে এরকম একটা প্রাইমারি কথা হয়েছে, মানে আমি হেল্প করার জন্যই আমি হচ্ছে নিজেকে এভাবে ফিক্সড করে রেখেছি যে আমি হেল্প করব এবং আমাদের এই বেরংটা অনেক বড় একটা পজিশনে চলে যাবে। অ্যাবসলিউটলি। এবং আমি সবসময় মেয়েদেরকে যেটা বলি যে ডেফিনেটলি মেয়েদের হাজবেন্ড, বাবা মা তার একটা বড় অহংকারের জায়গা, মা বাবা সম্মানের জায়গা, কিন্তু তার নিজের একটা পরিচয় থাকা দরকার। এক্স্যাক্টলি। আমি কে, আমি কে, এটা সবথেকে বড়। এটা যখন খোঁজা শুরু করে তখন কিন্তু তার পরিচয়টা তৈরি হয়ে যায় আস্তে আস্তে। সো আমি আপনার একটু শাড়িটা দেখতে চাই, আপনার পরনে যেটা আছে এটাও খুবই সুন্দর, একটা শাড়ি নিয়ে আসছেন আমি দেখলাম, হচ্ছে আমাদের প্যাকেট। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, বেরং, সুন্দর নামটা, খুবই সুন্দর এবং খুবই আনকমন, মাশাআল্লাহ খুবই চমৎকার আমি দেখতে পাচ্ছি। সো এটা কি টাঙ্গাইল? যেমন একটা শাড়ি তৈরি করতে 2 জন তাঁতির প্রায় 2 সপ্তাহ সময় লাগে, বা কিছু কিছু শাড়ি 1 মাস সময় লাগে, কিছু কিছু শাড়ি 3 মাসও সময় লাগে স্যার। খুবই সুন্দর এই কাজগুলোতে স্যার, অনেকটা ভালোবাসা, অনেকটা পরিশ্রম, অনেক কিছু এর মধ্যে, অনেক সবচেয়ে বড় কথা আমাদের দেশের ঐতিহ্য, এটা একটা জিআই পণ্য, প্রথম জিআই পণ্য। অনেক ধন্যবাদ আপনাকে।
স্যার আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে আপনি কি কি প্রোডাক্ট নিয়ে বর্তমানে কাজ করছেন? ধন্যবাদ স্যার। আমি প্রথমে দেখাই আমার কোম্পানির প্রোডাক্ট স্যার ধরতে গেলে এখন 400 প্লাস। ও মাশাআল্লাহ। শুধু নট অনলি বাংলাদেশ, বাংলাদেশে এখন আমি বেশি ফলো করতেছি, কারণ বাংলাদেশে বিশেষ করে আমার ডিস্ট্রিক্টটা নওগাঁ জেলায়, কারণ আমি ওখানে আম নিয়ে কাজ করতেছি প্রায় 100 বিঘা মতো, যেটা আমার খুব স্বপ্নের একটা প্রজেক্ট, মানে তাতে নিজস্ব তো 16 বিঘা মতো আলহামদুলিল্লাহ। এখানে ফার্ম হাউস করবো, তো ওখানে যে গরুর মাংস, বিশেষ করে আমাদের দেশে হয় কি খাটে গরুর মাংসটা পায় না, তারপরে আপনার হচ্ছে খাসির মাংস, মুরগির মাংস, ডিম, তো আমার এগুলো একটা বিশেষ করে পরিকল্পনাগুলো আছে। এবং অতি শীঘ্রই আমার যে বিশ্বাস বিটি ই কমার্স, এটা 2016 সালে করছি, কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে এটা হ্যাক হয়ে গেছিলো পুরোটাই, তো এখানে আমি একটা অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হই। পরে আবার নতুন করে সেট আপ টেটআপ দিয়ে আলহামদুলিল্লাহ আবার চলতেছে, কিন্তু যারা জানে করে আবার মানে আমি নিয়ে আসলাম। তো এখন হচ্ছে চাইনা প্রোডাক্টগুলো স্টপ রেখেছি শুধু আমের কারণে, আম সিজন শেষ হলে দেন এটা নিয়ে আসবো, কারণ আমার কাছে এত ধরনের প্রোডাক্ট শুধু সেবার জন্য। আমি ই কমার্সটা করেছি শুধু মানুষের সেবা করার জন্য। আলহামদুলিল্লাহ আমার যে কনস্ট্রাকশন থেকে আছে, মানে আমার যে কোম্পানি আসাদ কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট বলেন, তারপরে সরকারি কাজ বলেন, আলহামদুলিল্লাহ আমাকে সৃষ্টিগত অনেক। ই কমার্সে আপনার কেমন অর্ডার আসে প্রতিদিন? 2000 এভরিডে, এভরিডে, মাশাআল্লাহ, ভেরি গুড। আমার ডেলিভারি এখন নিজস্ব টিম, আমের ক্ষেত্রে পুরো ঢাকা সিটিতে। আমি এটা বলতে যাচ্ছিলাম যে এখন আমার, আমি অন্যান্য ডিস্ট্রিক্টে দিতে পারতেছি না, ঢাকা বিভাগের জন্য পুরো 11টা ভ্যান, গাড়ি এবং 55 জন লোক, আমার আরো বাইরে প্রায় 100-150 জন এরা লোক আছে, শুধুমাত্র যারা মানে আম অর্ডার দিবে তাদের বাসায় যে আমার লোকেরা, আমার বিশ্বাস বিটির লোকেরা, তাদের দিয়ে তারা যদি পছন্দ না হয় যে এই আমটা আমার পছন্দ না এটা নেবো, মানে এরকম বাগান থেকে ওয়্যার হাউস দেন তার বাসায় আসবে, এটা কেউ করে। আমরা তো এবার আম মেলা করছি জানেন বোধ হয় আপনি, নাটোরে, নাটোরে, হ্যাঁ, পহেলা জুনে। বাট দুঃখিত আমি আমার মানে আমাদের যে রাজশাহী যে আমটা সেটা হচ্ছে আমার 3রা জুনে আমি এটা ভাঙবো, দুই দিনে আমাকে প্রচুর মানে আমি এখন ব্যক্তিগত আমার কনস্ট্রাকশন বাদে আমি ঘরদের ওদের সাথে আমি প্রজেক্টে ঘুমাচ্ছি, এমনকি আমি গতকালকেও আসছি, কারণ আমাকে ওখানে থাকতে হচ্ছে, কারণ ওখানে আমার হিউজ বড় একটা প্রজেক্ট, প্রায় 10 কোটি টাকার উপরে একটা সেল নিয়ে আসতে হবে আমি। ভেরি গুড, ভেরি গুড। আপনি আপনার কিছু প্রোডাক্ট দেখাতে চান? হ্যাঁ হ্যাঁ, শিওর। আমার বর্তমানে যে বিখ্যাত যে একটা প্রোডাক্ট, এইটা দেখেন, কালো জিরা মধু, সর্ষে ফুলের মধু, লিচি ফুলের মধু, তো এটা হচ্ছে আমার নিজস্ব প্রজেক্ট থেকেই তৈরি করা মধু চাষ করে। ওকে, আলহামদুলিল্লাহ এবার আমার বার্থডে 1200 করে এটা হয়েছে সেল, ঠিক আছে, পরে নতুন করে আবার সেট আপ দিলাম আলহামদুলিল্লাহ। এবারও অক্টোবর নভেম্বর আমের সিজন শেষ হয়ে গেলে এটা নিয়ে আবার শুরু করবো। তারপরে আমার সর্ষে ফুলের মধুটা যখন শেষ হয়ে যায়, ওই যে সর্ষেটা থাকে ওই সর্ষে থেকে ভাঙানোর পরে তো মানে তেলটা বের করে, হ্যাঁ, এই তো বিশ্বাস বিটি, ঠিক আছে, এই ব্র্যান্ড, মানে আমি চাই কি যে আমার প্রত্যেকটা সেট আপ ব্র্যান্ডিং, আমার 10 থেকে 15টা যে প্রোডাক্টগুলো আছে ব্র্যান্ডিং সব নিজস্ব। কারণ এটা হয় কি মানে আমি যেটা দেখছি আমার জীবনে স্যার, এটা আপনি একমত হবেন কিনা, যে মানুষ কিছু টাকার জন্য মানুষের লিডনি মানে কিডনি, লিভার, এগুলো যে নষ্ট হয়ে যাবে, বা ওনার যে ভাই বা বোন বা নিজের ওয়াইফ বাবা মা খাবে, এটা কেউ চিন্তা করে না। এটা আমরা আসলেই মানে আমি নিজেকেই দোষারোপ করবো একজন মানুষ হিসেবে, কারণ আমি নিজেই ভালো না, অন্যকে কেন দিচ্ছি টাকা? আজ আমি এসেছি একাই খালি হাতে, আবার যাবো খালি হাতে, তো আমি আমার কথা কি যে আমি 2টা টাকার জন্য চাপাবাজি করে কেন আমি জিনিসগুলো ভেজাল দেবো? রাইট রাইট। তো এই যে আমার ই কমার্স টা মূলত স্যার সেবার জন্য, অ্যাবসলিউটলি, এটাই ব্রত থাকা উচিত। এবং আপনি এটা কতটুকু কিভাবে জানেন না, আমি শুধু বাংলাদেশে আমার বিশ্বাস বিডি থেকে যারা, আমি বলতে চাই যে 12 লক্ষ যারা নেটওয়ার্কিং আপনি করেছেন, যারা 10 কেজির উপরে আম নিবে তাদের বাসায় তো দিব, সাথে ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। 10 থেকে 100 কেজি যত কেজি লাগে, কারণ আমার পুরো সেটআপটা, ব্যান্ডটা পুরো আমার নিজের। অসাধারণ, অসাধারণ। সো না, অনেক অনেক প্রোডাক্ট আছে স্যার আমাদের পেজে, তিনটা মেইন প্রোডাক্ট দেখলাম আমরা। সো আসলে দুজনকে অনেক ধন্যবাদ, দুজনের সাথে কথা বলে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব ইন্সপায়ার্ড। আমি মনে করি আপনাদের এই গল্প, আপনাদের এই স্বপ্ন, আপনাদের এই চিন্তা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের আজকে যারা দেখলেন তাদেরকে অনেক অনুপ্রাণিত করবে। এবং আমরা সবসময় বলি যে যাই করেন মানসম্মত প্রোডাক্ট নিয়ে সততার সঙ্গে ব্যবসা করবেন, সেটা আজীবন টিকবে। কারণ একটা রিপিট কাস্টমার কখনোই একটা বাজে প্রোডাক্ট একবার কিনলে আর আসবে না। সো রিপিট কাস্টমার তৈরি করাটাই হচ্ছে একটা বিজনেসের সবচেয়ে বড় মূলধন। এটা মাথায় রেখে আমরা যত কাজ করব তত আমরা এগিয়ে যাব। অনেক ভালো থাকবেন, দুজনকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, সবাইকে ধন্যবাদ যারা অনুষ্ঠানে দেখতেছেন, এবং সবাই আশা করি বিশেষ বিশেষ পক্ষ থাকবেন। আসসালামু আলাইকুম।
অনেক ধন্যবাদ। শুনলেন দুজনের গল্প, আমি মনে করি দুজনের গল্প থেকে ডেফিনেটলি আপনারাও নিজেরাও কিছু তথ্য, কিছু উৎসাহ, অনুপ্রেরণা নিয়েছেন যে ওনারা যদি করতে পারেন, ওনারা যদি বড় বড় স্বপ্ন দেখতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না। সেরকম একটা ভাবনা তৈরি করার জন্যই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, প্লাস ওনাদেরকে প্রমোট করা, ওনাদেরকে জানিয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া সারা বাংলাদেশে, যাতে করে ওনারা আরও এগিয়ে যেতে পারেন, আরও ভালো করতে পারেন এবং সেইভাবে করে আপনারও এরকম স্বপ্ন দেখতে পারেন, সেটার জন্যই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। ভালো থাকবেন সবাই, আগামী পর্বে আবার নতুন দুজন অতিথি নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।